নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে, ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পৌত্রে ভরে উঠু ঘর। ইতু পূজা বাংলার একটি জনপ্রিয় লোক উৎসব, ব্রত পার্বণ। ইতু পুজো কুমারী সধবা পুত্রবতী বিধবা সকল নারী করতে পারেন। এই ব্রত পালন করলে রমণীরা অসীম সুখে সুখিনী হন। আলোচাল হাতে নিয়ে সাথে দুর্বা নিয়ে ইতু পুজোর ব্রত কথা শোনেন রমণীরা, অর্থাৎ মেয়েরা। বাংলার একটি প্রাচীন জনপ্রিয় ব্রত অনুষ্ঠান ইতু পুজো কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত ইতুর স্বাদ দিয়ে বিসর্জন দিয়ে ইতু পুজো শেষ হয়। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে পরিবারের মহিলারা ইতু পুজো করে থাকেন। বলা হয় ইতু পুজো একবার শুরু করলে সেটি সারা জীবন করতে হয়, যতদিন না আপনার পরবর্তী প্রজন্মের কোনো মেয়ে, যেমন আপনার পুত্রবধূ বা আপনার কন্যা, সেই ব্রত শুরু করছে। আজকের পর্বে আমরা জানব ইতু পুজো করলে আপনারা যারা উপোস করবেন তারা কি খাবেন এবং কিভাবে আপনারা উপোসে নিয়ম পালন করবেন, কি কি খাওয়া বারণ ইতু পুজো ব্রত রাখলে। ইতু এই শব্দটি মিতু বা মিত্র থেকে উৎপন্ন হয়েছে। মিত্র শব্দের আক্ষরিক অর্থ হল সূর্য। অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে, আর এই অবস্থানে সূর্যের নাম হল মিত্র। এখান থেকেই ইতু পুজোর সূচনা। বহু ঐতিহাসিকেরা বলে থাকেন ইতু পুজো প্রাচীন ইন্দ্র পূজার একটি দৃষ্টান্ত। ঋগ্বেদীয় সূক্তগুলোর নাম ইন্দ্র স্তূপ এবং সেখান থেকেই ইতু নামটি এসেছে। বলা হয়ে থাকে মেয়েরা ইন্দ্রের মতো স্বামী পাওয়ার বাসনায় ইতু পুজো করেন। অন্যদিকে ইতু পুজোতে সর্ষের দেবীকেও পুজো করা হয়, তাই তো বলা হয় ইতু লক্ষ্মী পুজো। আসলে এই সময় অর্থাৎ শীতকালীন চাষের আগে রবি সর্ষের বীজ সংগ্রহই ছিল এই ব্রত পালনের উৎস। একবার এই ব্রত শুরু করলে সারা জীবন এই ব্রত পালন করতে হয়। বলা হয় ইতু পুজোর মাধ্যমে মহিলারা শস্য বৃদ্ধির কামনা করেন, সংসারের সমৃদ্ধির কামনা করেন এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছা প্রকাশ করেন। অন্যান্য ব্রত অনুষ্ঠানের মতনই ইতু পুজোর আগের দিনে যারা এই ব্রত শুরু করবেন তারা নিরামিষ আহার গ্রহণ করেন এবং ইতু পুজো যখন করেন, অর্থাৎ ইতু পুজোর দিনে ব্রতকারীরা তেল হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খান। পুজো হয়ে গেলে পুজোর প্রসাদ গ্রহণ করেন। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু উপোস থাকতে হয়। আপনারা ইতু পুজোর পাঁচালিতেও এটি দেখতে পাবেন। ইতু পুজোর পাঁচালি রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওটির লিংক পেয়ে যাবেন এন্ড স্ক্রিন থেকে। পুজো হয়ে গেলে ফল এবং পুজোর প্রসাদ খাওয়া হয়। দুপুরে আতপ চালের ভাত অনেকে খান, আবার রাত্রিবেলা পরোটা লুচিও খাওয়া যায়। বহু ভক্তরা মুড়িও খান, তবে এই মুড়ি শুকনো শুকনো খেতে হয়। ইতু পুজো করলে সারাদিনে একবারই অন্ন গ্রহণ করেন ব্রতীরা। ইতু পুজোর আরও একটি প্রধান বৈশিষ্ট্য পিঠে পুলি ও পায়েস খাওয়ার একটি প্রচলন। আমাদের এই বাংলায় কোথাও কোথাও ইতু পুজোকে ঘিরে নবান্ন উৎসব হয়ে থাকে, কারণ অঘ্রাণ মাস হল নতুন ধানের সময়, এই সময় নবান্নের অনুষ্ঠান হয়। ইতু সাধভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও, তারপরে ইতুকে বিসর্জন দেওয়া হয়। ইতু পুজোতে নতুন গুড় এবং নতুন চাল, সেটি দিয়ে তার সাথে দুধ দিয়ে পরমান্ন তৈরি করে ইতু লক্ষ্মীকে নিবেদন করা হয়। ব্রতকারীরা ইতু লক্ষ্মীর কাছে কামনা করেন, তার কৃপাতে আমাদের সব সংকট এবং বিপদ যেন কেটে যায়, ধন ধান্য সৌভাগ্য এবং স্বর্গ সুখ যেন প্রাপ্তি হয়। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে
আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।